সন্ধ্যা আপনাদের সাথে আছি নুজাত সাওম প্রিয় দর্শক শ্রোতা সবাইকে স্বাগত জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে আজকে শুভ সন্ধ্যা থাকছে চলতে থাকা প্রদর্শনী এনটিভি হাইলাইটস এবং লেখক নাট্যকার ও অভিনেত্রী রুমা মোদকের সঙ্গে আলাপচারিতা প্রথমেই চলতে থাকা প্রদর্শনী শুরুতেই জানিয়ে দিচ্ছি চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি ধানমন্ডির 27-এর বেঙ্গল শিল্পালয় গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে আর্কিটেকচারাল এক্সিবিশন নগরনামা দ্য ফিউচার অফ আওয়ার হ্যাবিটেটস দুপুর 12টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 30 নভেম্বর পর্যন্ত ধানমন্ডির গ্যালারি চিত্রকে অনুষ্ঠিত হচ্ছে বরেণ্য চিত্রশিল্পী বীরেন সোমের একক চিত্রকলা প্রদর্শনী লিবারেশন ওয়ার বঙ্গবন্ধু বাংলাদেশ সকাল 10টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 26 নভেম্বর পর্যন্ত দেখছিলেন চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি এবার এনটিভি হাইলাইটস জানিয়ে দিচ্ছি কি কি থাকছে এনটিভির অনুষ্ঠানমালা রাতের আয়োজনে সন্ধ্যা 6টা 45 মিনিটে থাকছে মোহাম্মদ নুরুজ্জামানের প্রযোজনায় চলচ্চিত্রের গান নিয়ে অনুষ্ঠান রূপালী পর্দার গান রাত 8টা 20 মিনিটে থাকছে ধারাবাহিক নাটক ঘুমন্ত শহরে কতদিন থেকে তার সাথে তোমার জানাশোনা যখন থেকে ঢাকা শহরে আসছি তার কিছুদিন পর থেকে এই ধরেন 5-6 মাস হইব আচ্ছা তার মানে সেই তোমাকে ফোন করে এই শহরে আনিয়েছে এবং তোমাকে বলেছে তোমার বাবাকে খুঁজো এই পুরো বিষয়টা তোমাদের বানানো নাটক তাই তো তুমি কয়টা মেয়েকে দেখেছো ওর সাথে কথা বলতে বলো তো ওই যে না একটা মেয়েকে তো দেখলাম সেদিন ও যে আমাদের বাড়িতে এলো কি যেন নাম ওর রাত 9টায় প্রচার হবে হাসান ইউসুফ খানের প্রযোজনায় সঙ্গীতানুষ্ঠান গানের অন্তরালে প্রথম যে গানটা আপনি শুনতে চাইবেন আমাদের মুর্শিদা নাহিদের কাছে কোন গানটি সবাই তো ভালো আশা চায় এটা গাজী মাজহারুল আনোয়ারের লেখা আমার অগ্রজ খুবই শ্রদ্ধেয় এবং আমার খুবই আপন শ্রদ্ধ সুরকার আলম খান গানটা শুন সবাই তো ভালোবাসা চায় কেউ পায় কেউ বাহারায় তাতে প্রেমিকে রেখে আসে যায় রাত 9টা 40 মিনিটে থাকছে ধারাবাহিক নাটক রূপ শর্ট কেন ক্যান্সেল করেছো এই জাস্ট মানে গুড নিউজটা দেবার জন্যই আরে সাফিন চুপ থাকো তো বাদ দাও না এইসব কথা মানে এত বড় একটা নিউজ আমি সেলিব্রেট করব না আরে বাবা তুমি জানো না আমেরিকা যাওয়ার আগে কত কাজ আছে আর তাছাড়া আমি তো অনেকগুলো স্কেডিউল দিয়ে ফেলেছি একেবারে সবকিছু ম্যানেজ করা সবাইকে ক্যান্সেল করা মানে অনেক ঝামেলা আছে আপনি আমাকে বলছেন উফ এই যে বাচ্চাদের মতো খেলা শুরু করে দিলে এখন তুমি বলবে যে তুমি কে কোথা থেকে এসেছো আমি তোমাকে চিনি না দেখুন আমি সত্যি আপনাকে চিনতে পারছি না হোয়াট কি বলছো তুমি তোমার রাগ ভাঙানোর জন্য এয়ারপোর্ট আমাকে মাটিতে গড়াগড়ি খেয়ে তোমার কাছে ক্ষমা চাইতে হবে তাই তো রাত 11টা 30 মিনিটে থাকছে টক শো এই সময় এই ছিল এনটিভি অনুষ্ঠান মালার হাইলাইটস এরপর আসছি আলাপচারিতায় প্রিয় দর্শক আমাদের আজকের অতিথি লেখক নাট্যকার ও অভিনেত্রী রুমা মোদক চলুন কথা বলি তার সঙ্গে শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা কেমন আছেন ভালো আছি আপনি ভালো আছেন জি ভীষণ ভালো আছি আপনি একজন নাট্যকার এবং লেখক অভিনেত্রী একই সাথে প্রথমে একটু নাট্যকার এই পরিচয়টা নিয়ে কথা বলি অনেকগুলো নাটক লিখেছেন তার মধ্যে একটি নাটক হচ্ছে বিভাজন যার 30তম মঞ্চায়ন হয়ে গেল কলকাতায় গতকাল হয়েছে সেটা কেমন ছিল মঞ্চায়ন বা সব কিছু মিলে এক্সপিরিয়েন্সটা কেমন ছিল একটু যদি বলতেন আসলে দলের সঙ্গে তো আমি নেই এটা ভীষণভাবে আমাকে পীড়া দিচ্ছে যে এই প্রথমেই দেশের বাইরের দল শো করতে গেল সঙ্গে আমি নেই
আমার বাচ্চাদের পরীক্ষার জন্য আমি যেতে পারলাম না। আচ্ছা, তো ভীষণ রকম আমি এখানে থেকে দেশে থেকে আমি ভীষণ রকমভাবে অনুভব করছি যে ওরা কীভাবে আমাদের নাটকটাকে নিয়েছে, মানে এটা একটা অবাক কাণ্ড। দর্শকরা নাটক দেখে ফেসবুকে আমাকে খুঁজে বের করেছে, রিকোয়েস্ট পাঠাচ্ছে যে আপনি এই নাটকের নাট্যকার, আমার সাথে কথা বলছে, মানে ভীষণ রকম, মানে ওইটা অন্যরকম আনন্দের ব্যাপার। এবং দেশের বাইরে যখন নিজের লেখা নাটক প্রদর্শিত হয়, দেশের বাহিরে যখন হয়, দেশের গণ্ডি পেরিয়ে বাহিরে যাচ্ছে, নিজে যা কিছু কল্পনা করেছেন সেটা অন্য মানুষকে দেখাতে পারছেন, সেটার অভিজ্ঞতা কিন্তু একেবারে অন্যরকম, অনুভূতিটাও অন্যরকম। আপনার এখন এই মুহূর্তে আসলে কেমন লাগছে? সেটা তো ভীষণই, আসলে আমার এই নাটকটা হলো বিভাজন যে নাটকটা, ওটা 2000 সনে আমি লিখেছিলাম, আর 2001-এ প্রথম মঞ্চে এসেছিল। তো দেশভাগের উপরে লেখা একটা নাটক ছিল, তখন প্রথমবার নির্দেশনা দিয়েছিলেন অনিরুদ্ধ কুমার ধর, দ্বিতীয়বার 2006-এ আবার নির্দেশনা দিলেন সুদীপ চক্রবর্তী, প্রখ্যাত নির্দেশক উনি, আর তৃতীয়বারের মতোই 2019-এ এসে আবার এটা নির্দেশনা দিলেন নুসরাত জিশা। আমরা এরিনা ফর্ম ভেঙে এখন প্রসিনিয়ামের ভিতরে নাটকটা করছি। তো এই নাটকটা নিয়ে আমার বরাবরই খুব প্রত্যাশা ছিল যে আমরা এই নাটকটা ভারতে করব, কারণ যেহেতু দেশভাগের মানে আমরাই তো, এই আমরা বাঙালিরাই তো বেশি ভুক্তভোগী, এবং এই বাংলা ছেড়ে যারা ওই বাংলায় গিয়েছে তারা, আমি এখনও যখন কলকাতায় যাই ভীষণভাবে তাদের বেদনাটা আমি অনুভব করি, উপলব্ধি করি। তখন থেকে আমার ভীষণ রকম ইচ্ছে ছিল যে আমার এই নাটকটা ভারতে হবে, এবং এবছর যখন 4টা ফেস্টিভ্যালে আমাদের দল আমন্ত্রণ পেল, আমরা এই নাটকটাকেই আবার নতুন করে মঞ্চে নিয়ে এলাম যে আমরা এটাই করব ভারতে। এই জায়গাতে আমি আসলে আসতে চাচ্ছিলাম যে একটি নাটক যেটা এতগুলো বছর আগে মঞ্চায়ন করেছেন এবং তৃতীয়বারের মতন মঞ্চে আনার পেছনে কোনো উদ্দেশ্য ছিল কিনা, বা কেন মনে হলো যে এই সময়টা আসলে প্রাসঙ্গিক নাটকটি মঞ্চে আনার? হ্যাঁ, এটা কিন্তু ভীষণভাবে আমরা ভেবেছি যে আমাদের কাছে তো অপশন ছিল, আমাদের দুটো নাটক পরপর চলছে শো, আমরা রেগুলার শো করছি, জ্যোতি সংহিতা শো করছি, নতুন এসেছে নবৃত্তি, ওটাও আমার লেখা, ওটাও শো করছি, তো তারপরও আমরা কেন বিভাজন আবার নতুন করে মঞ্চে নিয়ে আসলাম? সেটার কারণ ছিল মূলত ভারতে, আপনি জানেন যে এখন NRC করে যেই 70 বছর পরে যারা এদেশের ভিটামাটি ছেড়ে একবার উদ্বাস্তু হয়ে ওই বাংলায় গিয়েছে, এখন তারা আবার ওই বাংলায় নিজেদেরকে উদ্বাস্তু ভাবতে শুরু করেছে। এই যে একটা রাজনৈতিক দাবার খেলা, আমার তখন মনে হয়েছিল যে এই সময়ে বিভাজন করা আবার ভীষণ রকম প্রাসঙ্গিক, আসলে ওই কারণেই আমরা আবার নতুন করে বিভাজন মঞ্চে এনেছি। আচ্ছা, দেশ বিভাগের গল্প নিয়ে বিভাজন নাটক, তারপর প্রেক্ষাপটটা যদি একটু ছোট্ট করে বলতেন। বাংলাদেশের যে কোনো গ্রামের জন্যই প্রেক্ষাপটটা খুব একটা বাস্তবতা, ভীষণ রকম বাস্তবতা, যে আমরা দেশ বিভাগের মাধ্যমে যে স্বপ্ন দেখেছিলাম সেই স্বপ্ন যদি আমাদের সত্যি হতো, তাহলে হয়তো আমাদের জীবন, জাতীয় জীবনে একাত্তর আসতো না। স্বপ্নগুলো মিথ্যে হয়ে গিয়েছে বলেই আমরা একটা রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা আমাদের স্বপ্নের দিকে গিয়েছি, আমরা একাত্তর পেয়েছি। দেশ বিভাগে মূলত আমি এই কথাটাই বলতে চেয়েছি যে ধর্মের ভিত্তিতে দুটি দেশ কখনো ভাগ হতে পারে না। ধর্ম আর জাতীয়তাবাদ দুইটা সম্পূর্ণ ভিন্ন জিনিস। আমাদের কাছে মানবিকতাটা অনেক বড়, মানবিকতার জায়গাটুকু এই মাটিতে, এই কোমল পলি মাটিতে আমরা সবসময় অনেক বড় করে দেখেছি। এই বিষয়টাই মূলত আমি ধরতে চেয়েছি। গল্পটা কি ধরনের ছিল? গল্পটা হলো একজন সামন্ত শাসক জমিদার, সে গ্রামে বেশ অত্যাচারী জমিদার, তো একটা মুসলিম পরিবারের উপরে, আসলে একটা নাটকের জন্য যেটা হয় একটা প্লট নিতে হয়তো আমাকে, একটা মুসলিম পরিবারে সে ভীষণ রকমভাবে সে মানে ওই পরিবারটাকে, তার সঙ্গে খুব ঘনিষ্ঠ একটা পরিবার, কিন্তু ওই পরিবারটার উপরেও তার নির্যাতন বন্ধ থাকে না। এক সময় যখন দেশ ভাগ হয়, ওই পরিবারেরই একটা ছেলে মুসলিম লীগের নেতা হয়ে তাকে বলে যে এখন আপনাদের চোখ রাঙানোর দিন শেষ, হিন্দু জমিদারকে। এবং যখন তাদের দেশ ভাগের জায়গাটা মানে পরিস্থিতিটা তৈরি হয়, তখন আবার ওই ছেলেটাই চমকে উঠে যে এদের সাথে আমি সারা জীবন বড় হয়েছি, এরা আমাদের প্রতিবেশী, এদের সাথে আমাদের সুখ দুঃখ ভাগ করেছি, এখন দেশ ভাগ হলো ওরা দেশ ছেড়ে চলে যাবে? তখন সে রুখে দাঁড়ায়, না আপনি যাবেন না, আপনি এই মাটিতেই থাকবেন, এই মাটি আপনার, এই মাটিতে আপনার 14 পুরুষ ছিল, আপনিও থাকবেন। তো আমার বক্তব্যের মূল বিষয়টা ছিল এটাই যে এই যে তরুণরা জেগে উঠেছে, ওরা বুঝতে পেরেছে যে ধর্মের ভিত্তিতে কোনো মানুষ ভাগ হতে পারে না, এই অনুভূতি, এই উপলব্ধি থেকে আমাদের জাতীয় জীবনে একাত্তর এসেছে। ওই জায়গাটাতে আমার ফোকাস ছিল আর কি, আমার লেখার ফোকাসটা ওই জায়গাটাতে ছিল। আপনার লেখা বিভাজন নাটকটি মঞ্চে এনেছে জীবন সংকেত, তো এখানে কারা কারা অভিনয় করেছেন সেটা যদি একটু বলতেন। প্রায় 28 জন পারফর্মার। আচ্ছা, অনিরুদ্ধ কুমার ধর, শান্তনু, নুসরাত জিশা, জিনাত জাহান, নিশা, তন্নী দেব, মাঝারুল ইসলাম পাভেল, আজহারুল মুরাদ, সবার নাম আসলে সুবীর রায়, অনেক অনেক নাম তো আসলে বলা সম্ভব না।
এছাড়াও তো আসলে যারা মঞ্চে কাজ করছে তারা মঞ্চে কাজ করছে মঞ্চে কাজ করছে লাইটের লাইট না আমার মিউজিক টিমটা ওই নাটকের মিউজিক টিমটাও অনেক রিচ একটা বিশাল মিউজিক টিম আমার ওই নাটকে আছে বিভিন্ন রকম মানে মিউজিক নিয়ে গান নিয়ে তো ওইটাও অনেক রিচ একটা টিম আর কি আমি সবার কাছেই কৃতজ্ঞ যে ভীষণ রকম পরিশ্রম করে ওরা আমার নাটকটাকে মঞ্চে নিয়ে এসেছে কারণ এটা প্রথমে এরিনা ফর্মে ছিল এরিনা ফর্ম থেকে এখন প্রসিনেমে চলে গেছে যখন আমরা এরিনা ফর্মে করি তখন কিন্তু আমরা অনেক ফেস্টিভ্যাল মিস করেছি সবাই আমাদেরকে এরিনা ফর্ম দিতে মানে এরিনা স্টেজ দিতে পারে না আমরা যে নাটকটা মঞ্চায়ন করতে পারবো যে কারণে এখন আমরা প্রসিনেমে গেছি আশা করছি এখন আমরা অনেকগুলো মানে প্রদর্শনী করতে পারবো আর কি আচ্ছা হবিগঞ্জের একটি নাট্যদল হচ্ছে জীবন সংকেত তো সেখান থেকে কি এই যে যে ফর্মের কথা বললেন এই ফর্ম চেঞ্জ করতে গিয়ে আসলে কোনো রকম কোনো প্রতিকূলতা বা বাধার সম্মুখীন এই নাটকটা বর্ণনাত্মক ধারা সেলিম আলদিন স্যারের যে ধারা উনি যে ধারা বাংলা সাহিত্যে নাট্য সাহিত্যে তৈরি করে গেছেন সেই ধারায় লেখা আমার প্রথম নাটক বিভাজন তো নাটকটি লিখে তখনও তো আমাদের আসলে ওই এখন যেমন মুঠোফোনের যুগ ফেসবুকের যুগ সামাজিক যোগাযোগ মাধ্যম খুব সহজে সবার সাথে যোগাযোগ করতে পারি আমি পড়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো সেই অর্থে সেলিম আলদিন স্যারের সাথে আমার কোনো যোগাযোগ ছিল না বা কোনো পরিচয়ও ছিল না নাটকটি লেখার পরে আমি যখন ওনার কাছে পাঠালাম যে স্ক্রিপ্টটা যে আমি কেমন লিখেছি ওনার ধারাটাকে ধরতে পেরেছি কিনা কিছুটা পড়াশোনা করে প্রস্তুতি করেই কিন্তু আমি লেখায় হাত দিয়েছি উনি ভীষণভাবে আমাকে মানে প্রশংসা করেছিলেন ভীষণভাবে অভিনন্দিত করেছিলেন নাটকটা পড়ে আর কি তো সেই দিক থেকে ওই নাটকটা বর্ণনাত্মক ধারায় প্রথম নাটক আমার আমার লেখা পড়েতেও আমি ওই ধারাতেই লিখছি তো সেই দিক থেকে আমার নাট্যগুরু নাট্যাচার্য সেলিম আলদিন আমার লেখালেখি যদি বলি নাটকের ক্ষেত্রে আমি তার ধারাকেই অনুসরণ করি তো এখন যখন ভারতে শো হচ্ছে আমি শুনছি ওরা বলছে অনেকেই যে এই ধারার নাটক তারা প্রথম দেখলো আচ্ছা এবং তারা ভীষণভাবে অ্যাপ্রিসিয়েট করছে যে এইভাবেও নাটক হয় এইভাবেও নাটক করা যায় আমরা কিন্তু ভাবতে পারি না আসলে ওদের দেশে হয় কি সংলাপ ছাড়া যে আমাদের যে ধারা বাংলা নাট্য রীতি বলে আমাদের নিজস্ব রীতিটাকে যে আমরা ধারণ করছি আমরা যে অহংকার করি বা আমাদের হাজার বছরের নাট্য রীতির ইতিহাস আছে ওইটা ওই ধারাটার সঙ্গে ওরা ঠিক ঠিক মানে এখনও পরিচিত হয়ে উঠতে পারেনি অভ্যস্ত হয়ে উঠতে পারেনি যে জন্য এই নাটকটা দেখে ওরা খুব চমকিত হয়েছে যে এইভাবেও নাটক হয় আচ্ছা বিভাজন নাটক নিয়ে তো অনেক কিছু শুনলাম আপনার জীবন সংকেত যে নাট্যদল এই নাট্যদল থেকে এখন আসলে আপনার লেখা কোন কোন নাটকগুলো চলতি প্রযোজনায় আছে এখন তো জ্যোতি সংহিতা আমরা শহীদ জগৎজ্যোতি দাস ভাটি এলাকার একজন বীর শহীদ ছিলেন বীর মুক্তিযোদ্ধা তার জীবন এবং কর্ম নিয়ে একটা মানে কন্টেম্পোরারি একটা তুলনামূলক বিষয় নিয়ে ওই নাটকটা আমার লেখা ওইটাও খুব মঞ্চ সফল নাটক ওইটারও নির্দেশক ছিলেন সুদীপ চক্রবর্তী ওইটা আমরা রেগুলার শো করি নতুন এসছে নবৃত্তীয় এটা একেবারেই কন্টেম্পোরারি বিষয় আমাদের দেয়ালে দেয়ালে এখন আমরা একটা গ্রাফিতি দেখতে পাই শুভদি তুই পালিয়ে যা তো যে গ্রাফিতি আঁকছে বা যারা আঁকছেন তাদের বক্তব্য তো আমরা জানি না কিন্তু আমি আমার নিজস্ব একটা বক্তব্য তৈরি করেছি করে ওই সবুজ ক্যারেক্টারটাকে মডেল করে আমি এই সময়টাকে আমার নাটকে ধরতে চেয়েছি ওইটার নাম হলো নবৃত্তীয় নবৃত্তীয় মানে হলো বৃত্তের বাইরে যাওয়া যে মানুষ যখন মানে প্রতিকূল পরিস্থিতির সঙ্গে আপোষ করতে করতে কম্প্রোমাইজ করতে করতে একটা সময় সে রুখে দাঁড়ায় একটা সময় সে ভাবে যে না এখন আমার প্রতিবাদ করতে হবে এবং তখনই সে সত্যিকারের মানুষ হয়ে ওঠে আমার নবৃত্তীয় নাটকের মূলত এটাই হলো বক্তব্য এটা শো হচ্ছে আর এই নাটকে আরেকটা বিষয় হলো কি নবৃত্তীয়তে আগের প্রোডাকশনগুলো আমি বললাম যে বিভাজনে আমার 28 জন পারফর্মার অন স্টেজ ব্যাক স্টেজে কথা বললাম না জ্যোতি সংহিতায় একই রকম আমাদের আমার প্রায় 28-29 জন পারফর্মার অন স্টেজ এই নবৃত্তীয়তে আমরা প্রথম 6 জনে আমরা অন স্টেজ 6 জন আর মিউজিক টিমে 2-3 জন 10 জনের মধ্যে একটা টিম করে আমরা এই নাটকটা মঞ্চে এনেছি এই তিনটা নাটকে এখন রেগুলার শো হচ্ছে আর কি আচ্ছা নাটক লেখালেখির কথা শুনছিলাম একটু যদি পেছনের দিকে যাই আপনি কথা প্রসঙ্গে বলছিলেন যে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন এবং সেটা বাংলাতে তো এই যে বাংলার উপরে লেখাপড়া করাটা আসলে লেখালেখির ক্ষেত্রে কতটুকু সহযোগিতা করেছে সে তো করেছেই ভীষণভাবে করেছে বাংলা সাহিত্যের ইতিহাস বলেন বাংলা সাহিত্যের বিভিন্ন বাঁক বদল বলেন বাংলা সাহিত্যের যুগবিভাগ বলেন আধুনিক বাংলা সাহিত্যের সাথে পরিচয় বলেন সব কিছুই তো আমার ওই বাংলা বিভাগে পড়েই হয়েছে বলা যায় যে বাংলা বিভাগ আমাকে তৈরি করে দিয়েছে মাটি জল সার দিয়ে আমাকে তৈরি করে দিয়েছে কিন্তু দুঃখের বিষয় হলো যে কয় বছর আমি পড়াশোনা করেছি বাংলা বিভাগে ওই কয় বছর আমি কিচ্ছু লিখিনি আমি আসলে লেখালেখিটা খুব সিরিয়াসলি শুরু করেছি তারপরে সিরিয়াসলি লেখালেখি তো পরে শুরু করেছেন কিন্তু এমনি ছোটবেলা থেকে কি লেখালেখি হ্যাঁ ছোটবেলা থেকে আগ্রহ ভীষণ ছিল টুকটাক ছড়া
কবিতা সেই 5-6 থাকতেই হবিগঞ্জ থেকে যে লোকাল পত্রপত্রিকা লিটল ম্যাগ বের হতো ওইখানে লিখতাম, কিন্তু এখন আসলে পুরদস্তুর মানে গদ্যের লোক হয়ে গেছে আর কি, গল্প নাটক এগুলাই লিখি, কবিতা আর লেখা হয় না। কিন্তু লেখালেখির প্রতি আমার আগ্রহটা ছোটবেলা থেকেই ছিল, সেটা হয়তো বা পড়তে পড়তে হয়েছে। আমি খুব পড়ুয়া ছিলাম, যা পেতাম তাই পড়তাম, ঘরের মধ্যে প্রচুর বই ছিল, মানে উত্তরাধিকার সূত্রে আমি পেয়েছি, তো সেগুলো পড়তাম। পড়তে পড়তে হয়তো আমার মনে একটা মানে স্বাদ, আমি আমাকে যখন কেউ জিজ্ঞেস করে যে তুমি বড় হয়ে কি হতে চেয়েছিলে বা কি হতে চাও, আমার কিন্তু ওই ইচ্ছাটাই ছিল যে বাপ মা হয়তো মনে করতো, বাবা মা হয়তো মনে করতো যে মেয়ে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, এটা হবে সেটা হবে, কিন্তু আমি কিন্তু মনে মনে স্বপ্ন দেখতাম আমি লেখক হব। নাটক লেখার পাশাপাশি আপনি বেশ কিছু বই লিখেছেন, সেগুলো কি ধরনের বই, গল্পের বই না উপন্যাসের বই, কি ধরনের বই লিখেছেন? গল্পের বই, হ্যাঁ, আর তিনটা প্রকাশিত ছোট গল্পের বই আছে, এবছর বইমেলাতে দুটো আসার কথা রয়েছে। আর বাকিগুলো হলো নাটকের পাণ্ডুলিপির বই, তারপরে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে, হবিগঞ্জের মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে একটি বই আছে, এই তো। আচ্ছা, সর্বপ্রথম আপনার লেখা কোন বইটি প্রকাশিত হয়েছিল, সেটা কতদিন আগে? সেটা অনেক আগে, 2000 সালে প্রথম আমার কবিতার বই দিয়ে, আমার প্রথম বই মানে কবিতার ছিল, প্রথম আত্মপ্রকাশ কবিতা দিয়ে, তারপর আর কবিতায় থাকেনি। আচ্ছা, তারপর ছোট গল্প, ছোট গল্প, হ্যাঁ, এখন রেগুলার লিখছি বিভিন্ন অনলাইন পোর্টালে, জাতীয় পত্রপত্রিকায়, কিন্তু আমি রেগুলার ছোট গল্প লিখছি। আচ্ছা, আপনি লেখালেখি করছেন, একজন আপনি নাট্যকার, এবং পাশাপাশি আপনি কিন্তু অভিনয়ও করেন, এখন পর্যন্ত আসলে কতগুলো নাটকে অভিনয় করা হয়েছে? আসলে কি, আমি নিজেকে থিয়েটার কর্মী পরিচয় দিতে খুব পছন্দ করি, হ্যাঁ, যে আমি একজন থিয়েটার কর্মী, এখন থিয়েটারের প্রয়োজনে যদি আমাকে মঞ্চে দাঁড়াতে হয় আমি দাঁড়াবো, এইটা ছিল আমার বিষয়। সেটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার যে আমার স্ত্রীপত্র নাটক, ওইটা আমি আসলে ইয়ে করেছি আর কি, নাট্যরূপ দিয়েছি, রবীন্দ্রনাথের ছিটপত্র খুব বিখ্যাত একটি গল্প এবং আমার খুব প্রিয় একটি গল্প, আমি যখন নাট্যরূপ দিয়েছি, একটা মেয়ে যিন অভিনয় করতো মৃণাল চরিত্রে, ওই মেয়েটি কোনো কারণে, আমাদের বগুড়ায় একটা ফেস্টিভ্যালে শো ছিল, কোনো কারণে স্কিপ করলো, ওই নাটকটা করতে পারবে না, তখন আমি প্রথম মঞ্চে দাঁড়িয়েছি মৃণাল চরিত্র নিয়ে, এবং বিশাল চরিত্র নিয়ে মঞ্চে দাঁড়িয়েছে, একটা চ্যালেঞ্জ ছিল ওইটা আমার জন্য, প্রথম মঞ্চে দাঁড়ানো এবং মৃণালের মতো একটা চরিত্র নিয়ে মঞ্চে দাঁড়ানো, একজনের সাবস্টিটিউট হয়ে। এবং প্রথম যেদিন মঞ্চে দাঁড়িয়েছিলেন কি মনে হয়েছিল, মানে সাধারণত তো নার্ভাসনেস একরকম কাজ করে, আপনার ক্ষেত্রে কি সেটার ব্যতিক্রম হয়েছিল? সত্যি কথা হলো যে আমার যারা কো পারফর্মার ছিল সবাই খুব নার্ভাস ছিল যে আমি কি করব। আচ্ছা, কিন্তু আমি মোটেই নার্ভাস ছিলাম না, আমি খুব মানে আত্মবিশ্বাসের সঙ্গে চরিত্রটা করেছি এবং সফল হয়েছি বলা যায় আর কি, কেউ বুঝতেই পারেনি যে আমি ওইখানে রিপ্লেসমেন্টে কাজ করছি। আচ্ছা, সাধারণত যেটা হয় যে অভিনয় করতে করতে হয়তো নাটক লেখালেখির প্রতি একরকমের আগ্রহ তৈরি হয়, আপনার ক্ষেত্রে হয়েছে উল্টোটা, যে নাটক লেখালেখি করতে করতে একটা সময় মনে হয়েছে যে না অভিনয় করা যায়, সেখান থেকে আসলে অভিনয়টা শুরু করেছেন, এখন কিন্তু অভিনয়টাকে ভালোবেসেই এগিয়ে যাচ্ছেন। এখন পর্যন্ত কোন কোন নাটকে কাজ করেছেন জীবন সঙ্গে? আমি স্ত্রীপত্রের পরে জ্যোতিসংহিতায় কাজ করেছি, তারপর এখন যে রানিং শো হচ্ছে আমাদের বিভাজন, ওটাতেও আমি কাজ করছি, যদিও আমি ইন্ডিয়া যেতে পারিনি, তারপরে নবৃত্তীয়তেও আমার একটু অংশগ্রহণ আছে। না, অভিনয়টা আসলে আমার কাছে খুব মুখ্য আমি করিনি আর কি, কারণ হলো যে আমার চাকরি সংসার বাচ্চা কাচ্চা সব ফেলে না রিহার্সালে খুব একটা টাইম দিতে পারি না, যে কারণে খুব মানে বড় অভিনয়ের ইয়েটা আমার ইয়েতে নেই না আর কি, নিতে পারি না। আচ্ছা, সীমাবদ্ধতা আমার, অনেক রকম সীমাবদ্ধতা থাকেই সবসময়। আচ্ছা, জীবন সংকেত বাদ দিয়ে অন্যান্য নাট্য দলেও আপনার লেখা নাটক প্রদর্শন করেছে, সেগুলোর কথা যদি একটু শুনি। এখন এখন রেগুলার শো হচ্ছে ঢাকা থিয়েটারের ফেয়ারলেস, সামিউন জাহান দোলার নির্দেশনায় একটি নাটক, এটা যে বটতলা রঙ্গমেলা উৎসব শুরু হলো ওখানে ওইটা প্রদর্শিত হবে, তারপরে ওইটা আইন সালিশ কেন্দ্রের একটা উৎসব অনুষ্ঠান আছে ওখানেও প্রদর্শিত হবে। ওই নাটকটির একটা বিশেষত্ব হলো কি, ওই নাটকটা করেছে যারা তারা সবাই আমরা যাদেরকে প্রচলিত অর্থে প্রতিবন্ধী বলি, শব্দটার সঙ্গে আমি যদিও একমত নই, কেউ চোখে দেখে না, কেউ কথা বলতে পারে না, ওরা অভিনয় করেছে, এটা রেগুলার শো হচ্ছে। আর অন্যান্য দল করেছে অনেক, সিলেটের দল করেছে, তারপরে মুন্সিগঞ্জের একটা দল করেছে, এরকম আর কি। আচ্ছা, এই যে বলছিলাম কিছুক্ষণ আগে, নাটকের প্রতি নিতান্তই ভালোবাসা থেকে আসলে সমস্ত কাজ কিছু সমস্ত কাজ করছেন, বিশেষ করে মঞ্চ নাটকের প্রতি ভালোবাসা থেকে, এবং সম্প্রতি আপনি একটি পদক পেয়েছেন ঢাকা থিয়েটার থেকে, সেজন্য আপনাকে অনেক অনেক অভিনন্দন, সেটা সম্পর্কে একটু জানি। হ্যাঁ, ওই গ্রাম থিয়েটার এবং ঢাকা থিয়েটার প্রতি 2 বছর অন্তর ওদের যে সম্মেলন করে, সেই সম্মেলনে ফৌজিয়া ইয়াসমিন শিবলি পদক নামে একটা পদক দেয়, তো আমি খুবই মানে সম্মানিত বোধ করছি যে এবছর তারা পদকটির জন্য আমাকে মনোনয়ন দিয়েছেন এবং পদকটি আমাকে দিয়েছেন। ঢাকা শিল্পকলা একাডেমিতে সংস্কৃতি মন্ত্রীর উপস্থিতিতে আমার হাতে পদকটি তুলে দেওয়া হয়েছে।
আমি খুবই সম্মানিত বোধ করেছি। সিলেটের হবিগঞ্জের একটি নাট্যদল জীবন সংকেত, যেখান থেকে আসলে মঞ্চ নাটকের সাথে আপনার একাত্মতা শুরু হয়েছে, সেখান থেকে আজকে আসলে একটু একটু করে হাঁটতে হাঁটতে এতদূর পর্যন্ত আসা নিঃসন্দেহে একটি সংগ্রাম ছিল। সিলেটের অন্যান্য নাট্যদল বা আপনাদের নাট্যদল সব কিছু মিলে যদি চিন্তা করি, ওখানকার প্রেক্ষাপটটা কেমন, নাটকের প্রতি মানুষের আগ্রহ ভালোবাসার জায়গাটা কেমন? সেটা আমাদের জন্য খুব একটা সুখকর না, এক্সপিরিয়েন্সগুলো অভিজ্ঞতাগুলো খুব একটা সুখকর না, এই অর্থে যে মঞ্চ নাটকের জন্য যে পৃষ্ঠপোষকতা আমরা এক্সপেক্ট করি, প্রত্যাশা করি, সেটা হয়তো মফস্বলে আমরা পাই না। আমরা আদায় করে নেই আমাদের যে নাটকগুলো আমরা মঞ্চে, একটা আপনি জানেন যে মঞ্চে একটি নাটক আনা বিশাল একটি খরচের ব্যাপার, আর নাটকের দলগুলোর তো আয়ের কোনো উৎস নেই, খরচ না আসার কোনো উৎস নেই, সরকারি কিছু সাহায্য হয়তো আমরা এককালীন কিছু অনুদান পাই, সেটা খুব সামান্য হলেও হয়তো পাই, তো সেটা নাটকের জন্য যথেষ্ট না। তখন মানুষের সহায়তা দরকার হয়, বিভিন্ন মানুষের কাছে আমরা যাই চেয়ে চিনতে। আর আমাদের জীবন সংকেতের একটা বিষয় হলো, আমাদের দেশের যারা আগে জীবন সংকেত করতো তারা দেশের বিভিন্ন দেশের বাইরে বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে, ওরা ভীষণভাবে আমাদেরকে হেল্প করে, যে কারণে আমরা এই বিশাল বিশাল প্রোডাকশনগুলো মঞ্চে নিয়ে আসতে পারি। হ্যাঁ, তো জীবন সংকেত নিয়ে ছোট্ট করে যদি পরিকল্পনার কথা শুনি, জীবন সংকেত নিয়ে ছোট করে পরিকল্পনা হলো যে অন্তত নাটকটা করে যেতে চাই একদম শেষ নিঃশ্বাস পর্যন্ত। জীবন সংকেত একটা বিশাল দল দেশে এবং দেশের বাইরে, আমাদের বিশাল কর্মী বাহিনী রয়েছে, এবং আমি এবং আমার মানে জীবনসঙ্গী অনিরুদ্ধ কুমার ধর শান্তনু, আমরা খুব মানে আমরা মনে করি আমরা বলি আমাদের দ্বিতীয় পরিবার। হ্যাঁ, তো সেই পরিবারটাকে নিয়ে আমরা আসলে যেভাবে চলছি সেভাবেই যেন একদম শেষ দিন পর্যন্ত কাজ করতে পারি মঞ্চে, এটাই আমাদের প্রত্যাশা। অনেক অনেক শুভকামনা থাকল আর আমাদের শুভ সন্ধ্যায় এসেছেন, সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে আজকে সন্ধ্যায় ডাকার জন্য। প্রিয় দর্শক, আলাপে আলাপে আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা, প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি, বিএসসিসি ভবন, সপ্তমতলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। আমাদের ইমেইল অ্যাড্রেস shubhosondha@ntvpd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvpd.com। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, এই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি। শুভ সন্ধ্যা।